আবিষ্কার করেছে। উনি তো কোরআনের যে আপনার সূরা আলোকের মধ্যে আল্লাহ যে কোরআনে মানব শিশুর যে ব্রণতত্ত্বের কথা আল্লাহ তাআলা বলছেন, মিন আলক, আল্লাহ বলছে আমি যোগাকৃতির একটা রক্তপিণ্ড থেকে খলকাল ইনসান মিন আলক আমি মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার, মুহাম্মদের পক্ষে এটা জানা কেমনে সম্ভব হলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এমন কোনো বিষয় বাদ রাখে নাই যে বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করে নাই। এই কোরআনের মধ্যে সায়েন্স আছে, এই কোরআনের মধ্যে আপনার পদার্থ বিজ্ঞান আছে, এখানে আপনার রসায়ন আছে, এখানে আপনার ফিজিক্স আছে, এখানে বায়োলজি আছে, এখানে আপনার পৃথিবীর যত জ্ঞানের বিজ্ঞানের যত শাখা প্রশাখা আছে সব শাখা প্রশাখার বর্ণনা আল্লাহর কোরআনের ভিতর আছে না নাই? মহাকাশের ভিতর ব্যাপার আলোচনা আছে, প্রাণী বিজ্ঞানের ব্যাপার আলোচনা আছে, এখানে রাত আর দিনের ব্যাপার আলোচনা আছে, এখানে মানুষের সৃষ্টি সম্পর্কে আলোচনা আছে, অতীত জাতির ইতিহাস সম্পর্কে আলোচনা আছে, এখানে এত জ্ঞান আর বিজ্ঞানের মহাসমাহার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে করেছেন। এটা দুনিয়ার কোনো মানুষের পক্ষে এত জ্ঞান অর্জন করা কখনো সম্ভব নয়। এই কোরআন সাক্ষী দিচ্ছে, কোরআন কালাম কার বলেন? এই কালাম কার? এই কোরআন হচ্ছে আমার আল্লাহ তাআলার কালাম। তাহলে কোরআনের দুই নাম্বার আপনার শ্রেষ্ঠতর দিক হচ্ছে কোরআনের যে বক্তব্য, কোরআনের যে কথা, কোরআনের যে বর্ণনা, এরকম আপনার জ্ঞান বিজ্ঞানে ভরা কোনো কথা দুনিয়ার কোনো মানুষের পক্ষে বলা সম্ভব না। কিছুদিন আগে টরেন্টোর একজন বিজ্ঞানী নাবিক উনি কলমা বলে মুসলমান হয়ে গেছেন। সে নাবিক আপনার সূরা বনি আপনার কোরআন মজিদের এই সূরাতুন নূরের আয়াত পর্যন্ত যখন পড়লেন, আউ কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাউজুম মিন জাদিদ মুসলিম আলেম দ্বীন কোরআন করিমের এক কিংবদন্তি কণ্ঠস্বর কুষ্টিয়া থেকে আগত প্রিয় ভাই আল্লামা মুফতি আমির হামজা সাহেব হাফিজাহুল্লাহ আমার পূর্বে কথা বলেছেন, উদীয়মান তরুণ বক্তা যারা মৌলানা আমিনুল ইসলাম মুকুল কথা বলেছেন, শাহ মৌলানা কামাল হোসেন এমদাদি সহ আজকের মাহফিলের উপস্থিত এই মাহফিলের যিনি ইন্তেজামের গুরু দায়িত্ব পালন করছেন এই এলাকার কৃতি সন্তান মজলুম কালা নির্যাতিত জননেতা অত্রপেকু উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান প্রিয় ভাই জনাব মৌলানা নুরুজ্জামান মঞ্জু সহ হযরত উলামায়ে কেরাম সম্মানিত সুধী মণ্ডলী প্রিয় মিডিয়া ব্যক্তির মিডিয়ার ভাইয়েরা বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা আমার দিন প্রিয় কোরআন প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা পর্দার আড়ালে আমার সম্মানিত মা বোনেরা, আমি আবার আপনাদের খিদমতে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল শহীদ দরবারে অযুত কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেশের এক কঠিন প্রেক্ষাপটে আজকে দেশ এবং জাতির এক যুগ সন্ধিক্ষণে কোরআনে করিমের এই বিশাল মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। যখন চাতক পাখির মতো সবাই আমরা চেয়ে আসি একটুখানি শান্তিতে, আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলব। চাতক পাখি যেভাবে বৃষ্টির পানির জন্য হাহাকার করে কামনা করে, আমরাও ঠিক একটি মুক্ত বাতাসে আমরাও জীবনের সেই স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য জাতি যখন অধীর আগ্রহে অপেক্ষা করছি। গোটা বিশ্ব জুড়ে স্বৈরতন্ত্রের জুলুমশাহির যেই নির্যাতনের স্টিম রোলার মানবতার উপরে চলছে, বিশেষ করে মুসলিম জাতিসত্তার উপরে যখন এক চরম মুহূর্ত অতিক্রম করছে, আমাদের এই মাতৃভূমি বাংলাদেশেও তারই ধারাবাহিকতায়
এদেশের মানুষের জান মালের নিরাপত্তার, মানবতার যে প্রহসন চলছে আজকে গোটা দেশের মানুষ আজকে যে কঠিন সময় অতিক্রম করছে, আমরা ঠিক এই কঠিন সময়ে আজকে হাজির হয়েছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ শাশ্বত সেই চির মুক্তির দেশারি কোরআনে কারিমের এই মাহফিলে আমরা ছুটে এসেছি। আজকে এখান থেকে আমাদের নিতে হবে হেদায়তের সে দিক নির্দেশনা, আমরা কীভাবে সামনে গিয়ে যাব এই গাইডলাইন এই কোরআন থেকে আমাদেরকে নিতে হবে। প্রিয় উপস্থিতি, তো আজকে অসংখ্য কোরআনের পাখি এই মাহফিলে আজকে ছুটে এসেছেন, যারা এখনো বিভিন্নভাবে ব্যস্ত সময় কাটাচ্ছেন তাদের প্রতি আমাদের আরজ, ছুটে আসুন কোরআনের মাহফিলে কোরআনের ছায়া তলে। আমরা আজকের এই দিনটা কোরআনের জন্য আমরা ব্যয় করতে চাই, যারা যেখানে আছেন আমরা কোরআনের মাহফিলে ছুটে আসবো ইনশাআল্লাহ। তো আমি আপনাদের সামনে কোরআনে কারিমের সূরা বনী ইসরায়েল থেকে 88 নম্বর একটি আয়াতে কারিম আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে দুই একটি কথা আপনাদের খিদমতে আরজ করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত হাজেরিন, আজকে কোরআনে কারিমের যে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, দেশ এবং জাতি আমরা বড় আশা নিয়ে হেদায়তের এই আখরি মঞ্জিল আখরি কিতাব এই কোরআনের পানে আমরা ছুটে এসেছি। কোরআন তো শুধু মক্কার মানুষের জন্য আসে নাই, কোরআন তো শুধু আপনার আরবের মানুষের জন্য আসে নাই, কোরআন নাজিল হয়েছে গোটা বিশ্ব মানব জাতির হেদায়তের জন্যে, গোটা বিশ্ব মানব জাতির শান্তির দিক নির্দেশনা দেওয়ার জন্যে কোরআন এসেছে। সেজন্য আজকে এই কোরআনেই দিতে পারে আমাদের সব কিছুর সমাধান। বিশ্বনবীর কাছে যখন প্রশ্ন করা হয়েছিল, আল্লাহ রাসূল যখন বলছিলেন সাতাকুন ফিতানুন, ওচেরি আপনার এমন সমস্যার পাহাড় মানব জাতির উপরে চেপে বসবে, হযরত আলী আনহু তখন প্রশ্ন করছিলেন কুলতু ফামাল মুখরিজু মিন হাই ইয়া রাসূলুল্লাহ, হুজুর সেই অশান্তি থেকে আমাকে আমাদেরকে মুক্তি দেওয়ার কি উপায় আছে, আমরা কিভাবে এই অশান্তি থেকে ফিতনা থেকে আমরা মুক্তি লাভ করতে পারব। রাসূলুল্লাহ তখন বলছিলেন কিতাবুল্লাহ, তোমাদের জন্য আমি আল্লাহর কিতাব রেখে যাচ্ছি, কোরআনে কারীম তোমাদেরকে সেই অশান্তির দাবানল থেকে তোমাদেরকে মুক্তি দেবে। ফিহে নাবাউ মা ক্বাবলাকুম ওয়া খাবরু মা বা'দাকুম ওয়া হুকমু মা বাইনাকুম। রাসূলুল্লাহ বলছিলেন কোরআনের ভিতরে রয়েছে অতীত যুগের সেই আপনার বিভিন্ন জাতির ইতিহাস এবং ভবিষ্যতে মানব জাতির জীবনে কি ঘটতে চলছে তার বর্ণনা কোরআনের ভিতর রয়েছে, এবং ওয়া হুকমু মা বাইনাকুম, এবং তোমাদের জীবন পরিচালনার জন্য তোমাদের জীবনের জন্য যে আইন ও কানুনের দরকার, যে গাইডলাইনের দরকার, যে সংবিধান দরকার, সেটি রয়েছে আমার কোরআনের ভিতরে। সুতরাং এই কোরআনই তোমাদেরকে মুক্তি দিতে পারে। প্রিয় উপস্থিতি, তাই আজকে আমরা আলোচনা করব কোরআন থেকে। আজকে মুসলিম জাতি যে ক্রান্তিকাল অতিক্রম করছে তার মূল কারণ হচ্ছে এই জাতি এমন এক সময় ছিল গোটা পৃথিবী জুড়ে যার শাসন ক্ষমতা বিস্তৃতি লাভ করেছিল। শত শত বছর ধরে আমরা এই দুনিয়াকে আমরা শাসন করেছি, ইউরোপ আমরা শাসন করেছিলাম, প্রায় 800 বছর আমরা ইউরোপ শাসন করেছিলাম, ভারত উপমহাদেশ আমরা শাসন করেছিলাম 850 বছর। আজকে গোটা বিশ্ব জুড়ে মুসলমানের সেই আপনার সংস্কৃতি সে স্থাপত্যগুলো আজকে এখনো প্রমাণ দিচ্ছে, সে কর্দোবা নগরী সে ইউরোপের বিভিন্ন স্থাপত্য, ভারতের বিভিন্ন স্থাপত্য এখনো প্রমাণ দিচ্ছে মুসলমানরা এই দেশকে শাসন করেছিল। আজকে আমরা শতদা বিভক্ত হয়ে গোটা পৃথিবীতে আজকে আমরা একটি দুর্বল অবস্থানে আজকে পৌঁছে গেছি। প্রিয় উপস্থিতি, এ কোরআন আমাদেরকে কোরআনের মতো একটি মহাগ্রন্থ আমাদের কাছে আছে, এরপরেও আজকে
আমরা সারা দুনিয়াতে কোটি কোটি মুসলমান আজকে মার খাচ্ছি, আজকে ফিলিস্তিনের জমিনে আমার সে মুসলিম ভাইয়ের আজকে প্রাণ দিচ্ছে প্রতি মুহূর্তে, আমার সে মা বোনের আজকে তাদের জীবন দিয়ে, শিশুরা জীবন দিয়ে আজকে সেখানে আজকে প্রমাণ দিচ্ছে যে মুসলমানদের আজকে কি কঠিন অবস্থা চলছে। প্রিয় উপস্থিতি, সারা দুনিয়ার মুসলমান কোটি কোটি মুসলমান আজকে আমরা শুধু আপনার অবাক বিস্ময়ে শুধু আমরা তার দৃশ্য দেখছি, অথচ আমাদের সামনে আমাদের সেই লক্ষ লক্ষ সেই মুসলিম জনতার সামনে, কোটি কোটি মুসলমান জনতার সামনে আজকে সেই নিরীহ মুসলিম ফিলিস্তিনের আজকে জীবন দিচ্ছি। আজকে আমাদের দ্বিতীয় আমাদের এই বাংলাদেশ হতে চলছে আজকে দ্বিতীয় ফিলিস্তিনে, এখানেও আজকে মুসলমানদের সেই আপনার বড় বড় লিডার মুসলিম আপনার মুসলমানদের যারা ভবিষ্যতে যারা নেতৃত্ব দেবে দেশপ্রেমিক সেই জনগোষ্ঠীর উপরে আজকে এখানে চলছে নির্যাতনের স্টিম রোলার। প্রিয় উপস্থিতি, এরকম একটি অবস্থা আজকে চলছে। তো আমরা স্মরণ করতে চাই কোরআনের মতো একটি মহাগ্রন্থ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন কোরআনের ভিতরে, তোহা মানজালনা আলাইকাল কোরআন লিতাশকা, হে নবী আমি আপনার উপরে এমন এক কিতাব নাজিল করেছি যে কিতাব আমি আপনি কষ্ট পড়ার জন্য ভাগ্য আহত হওয়ার জন্য কোরআন নাজিল করি নাই, এ কোরআন নাজিল করেছি আপনার ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য, গোটা জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য কোরআন নাজিল করেছি। আল্লাহ তাআলা সূরা যুখরফের 44 নম্বর আয়াত আল্লাহ তাআলা সাদ করছেন, ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাউফা তুসআলুন, হে নবী এ কোরআন আমি আপনার উপর অবতীর্ণ করেছি, এটি আপনার জন্য জিকির, আপনার জাতির জন্য জিকির, এটি আপনার এবং আপনার জাতির খ্যাতিকে গোটা দুনিয়া জোড়া আপনাদের খ্যাতি পৌঁছে দেবে, আপনাদেরকে এই জমিনে সম্মানিত করার জন্য আমি কোরআন আপনার উপরে নাজিল করেছি, এবং এই কোরআন থাকার পরেও যদি আপনার সম্মানিত হতে না পারেন তাহলে একদিন অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে আল্লাহর কাছে, কেন কোরআন থাকার পরেও তোমাদের ভাগ্যের পরিবর্তন করতে পারো নাই, অত কোরআনের মতো একখানা কিতাব আমি তোমাদেরকে দিয়েছি তোমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য। প্রিয় উপস্থিতি, সেজন্যে আজকে মহাগ্রন্থ কোরআন আমাদের কাছে আছে, কিন্তু এই কোরআন থাকলে কি হবে, কোরআন শুধু আছে আমাদের খতম করার কিতাব হিসেবে, কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছিলেন সংবিধান হিসেবে, অথচ এই কোরআন আজকে আমরা ছেড়ে দিয়েছি, এই কোরআন আজকে আমাদের কাছে সংবিধান হিসেবে নাই, আজকে আমাদের পড়ার কিতাব হিসেবে কোরআন আমাদের কাছে নাই, আজকে আমাদের সিলেবাসের ভিতরে সব বিষয়গুলো পড়ানো হয় কিন্তু একটি মাত্র কিতাব রাখা হয় নাই, সেই কিতাবের নাম কি বলেন তো, সেই কিতাবের নাম কি? আমাদের শিক্ষা ব্যবস্থায় ইংরেজি আছে, বাংলা আছে, ভূগোল আছে, বিজ্ঞান আছে, গণিত আছে, অনেক বিষয় পড়ানো হয় কিন্তু কোরআনের মতো একটি কিতাব আজকে আমাদের সিলেবাস থেকে নির্বাসিত করে দেওয়া হয়েছে। আজকে আমাদের দেশে কোটি কোটি মুসলমানের বাস, কিন্তু আজকে আমাদের দেশ পরিচালিত হওয়ার জন্য কোরআনকে আমরা সংবিধান হিসেবে গ্রহণ করতে পারি নাই, আজকে আমরা সেকুলারিজমের ভিত্তিতে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে আজকে নিজেদেরকে আমরা পরিচয় দিই, আমরা ধর্ম নিরপেক্ষ জাতি হিসেবে নিজেকে আমরা পরিচয় দিয়ে আজকে শুরু করেছি। প্রিয় উপস্থিতি, এই জন্যে কোরআন থাকার পরেও কোরআনকে আমরা কাজে না লাগানোর কারণে আজকে আমাদের ভাগ্যে আজকে দুর্দশা, সেজন্য আল্লামা ইকবাল বলছে, ও জামানে মে মুআজ্জাজ তে আমলে কোরআন হো কর ওর তুম খার হুয়ে তার কি কোরআন হো কর, ওই জমানার মুসলমানেরা সম্মানিত হয়েছিল, মর্যাদার আসন পেয়েছিল কোরআনের উপর আমল করার কারণে, আর আজকে তোমরা নির্যাতিত হচ্ছ, নিষ্পেষিত হচ্ছ, আজকে তোমরা তোমাদের মান মর্যাদা আজকে ভরণিত হচ্ছে, ইহুদি আর খ্রিস্টান ভিন্ন জাতির কাছে আজকে তোমরা মার খাচ্ছ শুধুমাত্র একটি কারণ যে তোমরা কোরআন ছেড়ে দিয়েছো। সেই জন্য আজকে মুসলিম উম্মাকে আবার শপথ নিতে হবে, কোরআনের কাছে আমাকে ফিরে আসতে হবে, এই কোরআনের মতো একখানা কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই কোরআনকে আমাদের পড়তে হবে, কোরআন আমাদের জানতে হবে, কোরআনকে আমাদের জীবনের গাইড বুক হিসেবে গ্রহণ করতে হবে, কোরআনকে আমাদের জীবনের বিভিন্ন স্তরের সংবিধান হিসেবে, আমাদের জীবনের পরিচালনার আইনের কিতাব হিসেবে কোরআনকে যদি আমরা গ্রহণ করতে পারি ইনশাআল্লাহ আবার ভাগ্য পরিবর্তন হবে জাতির, এই বাংলার আকাশে আবার আপনার মুক্তির সেই আপনার সে পতাকা পথ পথ করে উঠবে, মানুষগুলো তার সমস্ত অধিকার ফিরে পাবে, গোটা পৃথিবীতে মুসলমানরা আবার নেতৃত্বের আসনে ফিরে আসবে ইনশাআল্লাহ। সেজন্য আজকের কোরআনের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন
এই কোরআনের মতো একটি কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন। আজকে আমাদের আলোচনা হবে এই কোরআনের একটি ছোট্ট বিষয়ে আজকে আমরা আলোচনা করব। এই কোরআনকে আল্লাহ তাআলা রাসূলের কাছে দিয়েছিলেন, গোটা পৃথিবীর যত পয়গম্বর এসেছিল লক্ষ লক্ষ পয়গম্বর, প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বরদের জন্য আল্লাহ তাআলা অলৌকিক কিছু ক্ষমতা মুজিজা আল্লাহ তাআলা দিয়েছিলেন। আর আমার বিশ্বনবী সরওয়ারে কায়েনাত তাজদার মদিনা জনাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জুরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা যে অসংখ্য মুজিজা দিয়েছিলেন সেই মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজিজা নাম কি বলেন তো? কি নাম? আরো জোরে বলে তো কি নাম? আমার নবীকে যে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছিলেন তার শ্রেষ্ঠ মর্যাদার নাম কি? কোরআন। কোরআনে কারীম হচ্ছে আমার নবীর শ্রেষ্ঠ মর্যাদা। এই কোরআন দিয়ে বিশ্বনবী এমন একটা আন্দোলন পরিচালনা করছিলেন, গোটা বিশ্ব আমার নবীর বিরোধিতা করেছে, কিন্তু কোরআনের শক্তি নিয়ে বিশ্বনবীর সামনে এগিয়ে গেছে এবং এই কোরআনের সাথে মোকাবেলা করার শক্তি পৃথিবীর কোনো জাতির হয় নাই, ঠিক কিনা? কোরআনের সাথে ধাক্কা লেগেছিল পারস্যের, কোরআনের সাথে ধাক্কা লেগেছিল ইউরোপের, রোমের সাথে ধাক্কা লেগেছিল। যে জাতির সাথে কোরআনের ধাক্কা লেগেছে সেই জাতি দুনিয়াতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমার বিশ্বনবী কোরআন দিয়ে সামনে গিয়ে গেছে, কোরআনকে সামনে নিয়ে আল্লাহ রাসূলের যাত্রা অব্যাহত রেখেছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলে ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা। রাসূল, আমি আপনাকে এমন এক মহাগ্রন্থ কোরআন আমি আপনাকে দিয়েছি, আপনার জিহাদের মূল মন্ত্র হবে কোরআন। জিহাদের মূল মন্ত্র কি বলেন তো? জিহাদের মূল মন্ত্র আপনাকে সামনে এগিয়ে যেতে হবে, আপনার অস্ত্র কি? কোরআন। কোরআন নামক অস্ত্র নিয়ে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন এক কিতাব দিয়েছেন যে কিতাবকে আল্লাহ তাআলা এই আপনার আন্দোলনের একমাত্র গাইডবুক। এই কোরআন এটি শুধু ধর্মীয় কিতাব নয়, এই কোরআন হচ্ছে আল্লাহ রাসূলের আপনার মানবতার যে আন্দোলন রাসূল শুরু করছিলেন, মানব জাতির মুক্তির যে আন্দোলন শুরু করছিলেন, এটার হেদায়তের গাইডবুক হচ্ছে 30 পারা কোরআন। এই কোরআন করিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ মর্যাদা হিসেবে আমার নবীকে দিয়েছিলেন। মর্যাদা হচ্ছে এমন একটা ক্ষমতা যেটা দুনিয়ার কোনো মানুষের পক্ষে এটার মোকাবেলা করা সম্ভব না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছেন লাঠির মর্যাদা, ফেরাউনের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করেছিল, জাদুঘরদেরকে এনে চেষ্টা করেছিল, কিন্তু সেই লাঠির সাথে মোকাবেলা করা সম্ভব হয় নাই। মর্যাদা মানে হচ্ছে এমন একটা অলৌকিক ক্ষমতা যেটা কি দুনিয়ার সমস্ত শক্তি যার সামনে মাথা নত করতে সারেন্ডার হতে বাধ্য, এটার নাম মর্যাদা। আমার বিশ্বনবীর শ্রেষ্ঠ মর্যাদার নাম কি বলেন তো? কি নাম? কোরআন। এই কোরআন দিয়ে আমার নবী এগিয়ে গেছিলেন এবং এই কোরআনের সাথে ধাক্কা লেগে আরবের সেই জাহেলী সমাজ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল, আবু জাহেলের সমস্ত দম্ভ চূর্ণ হয়েছিল, সেই আপনার রোম সাম্রাজ্য পারস্য সাম্রাজ্য তছনছ হয়ে গেছিল, সে কোরআন আমার নবী আমাদের জন্য রেখে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু রাসূলের নবুয়ত কাল এখনো আছে, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী এই পৃথিবীতে আসবেন না। আল্লাহর হাবিব এই দুনিয়াতে আমাদের জন্য কোরআন রেখে গেছেন। আল্লাহর রাসূল বলেছেন, এই আমার উম্মতেরা তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতান নবীহি। হে আমার উম্মতেরা, আমি দুনিয়া থেকে চলে যাব, তোমাদের জন্য দুটো জিনিস আমি রেখে যাচ্ছি, সেই দুটো জিনিসকে যদি তোমরা মজবুতভাবে ধারণ করতে পারো কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, কখনো তোমরা আপনার সম্মান আর মর্যাদার আসন থেকে তোমরা বিচ্যুত হবে না, গোটা দুনিয়া আবার তোমাদের নেতৃত্বে থাকবে, এই দুনিয়া তোমাদের কর্তৃত্বের অধীনে থাকবে যদি তোমরা দুটো জিনিসকে ধারণ করতে পারো। তার একটি হচ্ছে আমার 30 পারা কোরআন, আর একটি হচ্ছে এই কোরআনকে আপনার জমিনে প্রতিষ্ঠার জন্য আমি যে সুন্নাহ, আমি যে আদর্শ দুনিয়াবাসের সামনে রেখে গিয়েছি, আমার সে সুন্নাত হচ্ছে তোমাদের সামনে সে গাইডবুক সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই জন্য কোরআনে করিমের কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। এই কোরআন হচ্ছে এমন একটা কিতাব, এই কোরআন হচ্ছে মুজিজা, এই কোরআনকে আল্লাহ তাআলা মুজিজা হিসেবে আমার নবীকে দিয়েছিলেন। গোটা পৃথিবীর মানব জাতির কাছে আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ঘোষণা করেছেন, আমার কোরআনের মতো একখানা কিতাব যদি তোমরা আলোচনা করতে পারো, আমার কোরআনের মতো একটা কিতাব যদি তোমরা আনতে পারো, তাহলে অবশ্যই আমি আমার নবীর আপনার এই নবীকে চ্যালেঞ্জ দিলাম, আমার কোরআনের মধ্যে একটা কোরআন তোমরা রচনা করো। মক্কাবাসীরা বলল, মুহাম্মদ তো এটি নিজে বানিয়ে এই কোরআনটা আমাদের সামনে পেশ করছে। আল্লাহ তাআলা বলছে, মুহাম্মদ তো একজন মানুষ, তোমাদের ভিতরে মানুষ, 40 বছর তোমাদের ভিতরে বড় হয়েছে,
মুহাম্মদ যদি মানুষ হিসেবে একটা কোরআন রচনা করতে পারে তাহলে তোমরা তো মুহাম্মদের চাইতে অনেক, আপনার জ্ঞানে গুণে শিক্ষা সাহিত্যে তোমরা তো অনেক বেশি এগিয়ে আরবের মানুষেরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে নাই, কোনো কবি সাহিত্যিকের কাছে লেখাপড়া করে নাই, আমার নবীর চাইতে তোমরা তো অনেক বেশি সাহিত্য পড়া, তোমাদের জ্ঞানে গুণে তোমরা এগিয়ে কোরআনের মতো একটা কিতাব তোমরা রচনা করতে পারো কিনা দেখো। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা যে চ্যালেঞ্জ দিয়েছিলেন কোরআনের মতো একটা কিতাব রচনা করতে, মক্কাবাসীরা কি পারছে? পারে নাই। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা চারটা জিনিস আল্লাহ তাআলা রেখেছেন কোরআনের, আপনার প্রতিটাই হচ্ছে মুজিজা। একটি হচ্ছে কোরআনের ভাষা, কোরআনের যে ভাষা ছিল এটা ছিল মুজিজা। কোরআনের ভাষার মতো একটা সাহিত্য মান নিয়ে কিতাব রচনা করা আরবের পক্ষে সম্ভব হয় নাই। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছিলেন, আমার কোরআনের মতো একটা কিতাব তোমরা রচনা করে নিয়ে আসো। সূরা বানিয়েছিলেন 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল্লাইন জতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। হে নবী বলে দাও, যদি জিন আর ইনসান সারা দুনিয়ার সমগ্র আপনার জ্ঞানী গুণীরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে আমার কোরআনের মতো একটি কিতাব তোমরা যদি রচনা করতে পারো, আনো আমার কোরআনের মতো একটি কিতাব রচনা করে। কিন্তু আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, কিয়ামত পর্যন্ত সময় দিলাম। ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন জহিরা, একজন অপরজনের সাথে মত বিনিময় করলেও আমার কোরআনের মতো একটা কিতাব তোমাদের পক্ষে রচনা করা সম্ভব হবে। এরপর আমার আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিলেন, ফাতু বি আশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত। আল্লাহ তাআলা বলে কোরআনের মতো একটা কিতাব যদি রচনা করতে না পারো তাহলে কোরআনের 10টা সূরার মতো 10টা সূরা তোমরা রচনা করে নিয়ে আসো। এটাও যখন পারলো না, আল্লাহ তাআলা পরিষদে বললেন, ফাতু বি সূরাতিন মিন মিসলিহি, কোরআনের একটা সূরা তোমরা, ছোট্ট একটা সূরা, সূরাতুল কাউসারের মতো তিনটা আয়াত সম্বলিত একটা সূরা তোমরা রচনা করো। তাও তাদের পক্ষে সম্ভব হলো না। আল্লাহ তাআলা বলেন, ফাইন লাম তাফআলু, যদি তোমরা রচনা করতে না পারো, ওয়ালান তাফআলু, কখনো তোমরা পারবে না, ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, আমি আল্লাহ তাআলা বলে দিলাম তোমরা কোরআনের মতো একটি কোরআন তো দূরের কথা, একটি সূরাও তোমরা রচনা করতে কশিন কালেও পারবে না। এটি আজকে চ্যালেঞ্জ হিসাবে রয়ে গেছে আল্লাহ রাসূলের সাথে তারা যুদ্ধ করতে মনস্থ করেছে, যুদ্ধ করেছে তারা একের পর এক, কিন্তু তারা কোরআনের মতো একটা কিতাব, একটি সূরা তারা রচনা করা এই চ্যালেঞ্জ তারা গ্রহণ করতে তারা রাজি হয় নাই। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে ইবনে কাসির, অসংখ্য তাফসিরে এই ঘটনা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আন্দোলন শুরু করলেন তখন আপনার আকসাম ইবনে সাইফি নামে আরবের একজন বড় একজন ব্যক্তিত্ব, সে তার কৌমের সাথে আলোচনা করলো যে আরবে একজন নবীর আবির্ভাব হয়েছে, তোমরা যদি বলো আমি একটু তার সাথে দেখা করব। তারা বললো যে না, আপনি গোত্র প্রধান সর্দার, আপনি লোক পাঠাবেন, প্রতিনিধি পাঠাবেন, আপনি নিজে না গিয়ে দুইজন মানুষকে আপনি পাঠান। তখন বাসাই করে দুইজনকে পাঠানো হলো। আকসাম ইবনে সাইফি বললেন, সে নতুন নবীর সাথে তোমরা কথা বলবে এবং দুটো প্রশ্ন তুমি তাদেরকে তোমরা তাকে করবে, সে প্রশ্ন দুটোর উত্তর তোমাদেরকে নিয়ে আসার জন্য আমি তোমাকে মক্কায় পাঠাচ্ছি। প্রশ্ন দুটো কি? তারা আল্লাহ নবীর কাছে আসলো, এসে তারা বললো যে আমরা আকসাম বিন সাইফের পক্ষ থেকে আমরা এসেছি, দুটো প্রশ্ন নিয়ে এসেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটি প্রশ্ন হচ্ছে মন আন্তা, আরেকটি প্রশ্ন হচ্ছে ওমা আন্তা, যে আপনি কে এবং আপনি কি, এই দুটো প্রশ্নের জবাব আমাদেরকে দিতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আমি হলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মন আনতার জবাব হচ্ছে আমি হলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওমা আনতা, যে প্রশ্ন করেছো তুমি কে, তুমি কি, তুমি কি, এটার জবাব হচ্ছে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা আব্দুল্লাহি ওয়া রাসূলুহ, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাকে রাসূল হিসেবে পাঠিয়েছেন। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোরআনের একটি আয়াত শোনায় দিলেন, সূরাতুন নাহালের 90 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ রাসূল তাদেরকে আয়াতটা শোনায় দিলেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়াইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগ
يعظكم لعلكم تذكرون এই আয়াতটা আমার নবী তাদেরকে শোনাইয়া দিলেন। শোনানোর পরে তারা বলল ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতটা আবার পড়েন। রাসূল আবার বললেন, কয়েকবার বলার পরে তারা মুখস্থ হয়ে গেল। এরপরে তারা চলে গেল আকসাম বিন সাইফের কাছে গিয়ে তারা প্রশ্নদুরের জবাব শোনাইয়া দিল এবং কোরআনের আয়াতটা তারা শোনাইয়া দিল। সুবহানাল্লাহ, এই আয়াতটা শোনার পর আকসাম বিন সাইফি বলে, ওই যে নবী, যেই নবীর কাছে তোমরা গিয়েছিলাম, যেই নবীর কাছ থেকে তোমরা আয়াত নিয়ে আসছো, সে আয়াতের মধ্যে তো আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে আল্লাহ তাআলা ভালো কাজের জন্য, ইনসাফের জন্য, ন্যায় বিচারের জন্য এবং আল্লাহ তাআলা আত্মীয় স্বজনের হক আদায় করার জন্য আদেশ করেন, আর খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে আল্লাহ তাআলা নিষেধ করেন। আয়াতের মধ্যেই তো বলা হচ্ছে ভালো কাজের আদেশ দেন ওই নবী এবং খারাপ কাজ থেকে বাধা দেন। সুতরাং আমার মনে হয় উনি সত্য নবী, তোমরা সকলে তার উপর কলমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহু আকবার, কোরআনের আয়াত শুনে সে বুঝতে পারলো উনি সত্য পয়গম্বর। এই কথা আল্লাহ ছাড়া কারো পক্ষে, কোনো মানুষের পক্ষে অল্প কথার ভিতরে এত বিশাল কথা বর্ণনা করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ালিদ বিন মুগীরা আরবের বড় নেতা ছিল, ওয়ালিদ বিন মুগীরাকে মক্কার মানুষেরা পাঠাইলো, ওয়ালিদ আপনি আমাদের ভিতরে সবার বয়স্ক মুরব্বী, আপনি যান মুহাম্মদের কাছে, মুহাম্মদের কাছে যান, একটা রফা দফা আমাদের সাথে করেন, মুহাম্মদ কতদিন আমাদের জাতির বিরোধিতা করবে, মুহাম্মদ কতদিন আমাদের ধর্মের বিরোধিতা করবে, আপনি তার কাছে যান। ওয়ালিদ বিন মুগীরাকে পাঠানো হলো। ওয়ালিদ বিন মুগীরা যখন আমার নবীর কাছে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াতটা আমার নবী তাকে শোনাইয়া দিলেন। সুবহানাল্লাহ, আয়াতটা শোনাইয়া দেওয়ার পর ওলিদ ফিরে আসলো। ফিরে এসে বলল, ও মক্কাবাসীরা, তোমরা কার কাছে আমাকে পাঠাইলাম? তোমরা যার কাছে পাঠাইয়েছো, আলা ওয়াল্লাহি ইন্না লাহু লহালাওয়া, সুবহানাল্লাহ, ইন্না লাহু লহালাওয়া ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া, তোমরা যার কাছে পাঠাইলাম উনি যে কালাম আমাকে শোনাইয়া দিল বড় মজার কালাম, সুবহানাল্লাহ বলেন না, বড় মিষ্টি কালাম, এবং এই কালামের মধ্যে একটা চাকচিক্য আছে, সৌন্দর্যতা আছে, যেটা প্রায় দুনিয়ার সব মানুষকে যেটা আকর্ষণ করে, এত সুন্দর কালাম আমি শুনেছি। ও ইন্না আসলাহু লামুরিকুন, আমার বিশ্বাস এই এই যে কালাম আমি শুনেছি এটি মুহাম্মদের বানানো কথা নয়, এটি মা কৌলুল বাশার, এটি কোনো মানুষের বানানো কথা নয়, এটি অবশ্যই আল্লাহর কালাম। আর কোরআন এটি অবশ্যই এমন একটা কালাম যেটি পাতা গজাবে, শাখা গজাবে, যেটার থেকে আবার বিশাল মহির হয়ে পরিণত হবে, ও আলাহুল আমসফরে যেটা অবশ্যই ফল দান করবে, এই কোরআন অবশ্যই বিজয়ী হবে, এটা আমার বিশ্বাস। যেটা বলি আল্লাহ একবার, ওমা জালিকা কৌলুল বাশার, এটি কোনো মানুষের কথা হতে পারে না। আমি অনেক কবি সাহিত্যিকের কথা শুনেছি, অনেক জাদুঘরের কথা শুনেছি, কিন্তু মুহাম্মদের কথার সাথে কারো মিল না। মক্কাবাসীরা আমার নবীর সাথে ওরা যুদ্ধ করতে প্রস্তুত হয়েছে, কিন্তু কোরআনের মতো একটা সূরা রচনা করতে তারা, এই চ্যালেঞ্জ গ্রহণ করতে তারা রাজি হয় নাই। কোরআনের মতো একটা এমন কিতাব আল্লাহ তাআলা নাযিল করলেন যে কিতাবের মতো একটা কিতাব রচনা করা দুনিয়াবাসীর পক্ষে সম্ভব হয় নাই। তাহলে কোরআনের মর্যাদার একটা দিক হচ্ছে কোরআনের ভাষা এমন উন্নত মানের ভাষা, আল্লাহ তাআলা কোরআন রচনা করেছেন যেই ভাষায় কথা বলা, যেই ভাষায় বক্তব্য রচনা করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। দুই নাম্বার, এই কোরআনের আপনার কোরআনের ভিতরে এত জ্ঞানের মহাসমাহার আল্লাহ তাআলা করেছেন। এই কোরআনের শুধু একটি ধর্মীয় কিতাব নয়, আল্লাহ তাআলা কোরআনের নাম দিয়েছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, এই কোরআন হচ্ছে বিজ্ঞানময় কোরআন। এই কোরআনের ভিতরে এত জ্ঞান আর বিজ্ঞানের সমাহার আমার আল্লাহ তাআলা করেছেন যে জ্ঞান দুনিয়াবাসীকে অবাক করে দিয়েছে, আজকের বিজ্ঞানকে, আজকের সায়েন্সকে অবাক করে দিয়েছে। 1500 বছর পরে আজকের সায়েন্স যা আবিষ্কার করছে সেটা আমার নবী 1500 বছর আগে কোরআনের মধ্যে বলে গিয়েছেন, ঠিক কিনা? কোরআনের ভিতরে সেই কথা আছে না নাই? 1500 বছর আগে আমার আল্লাহ তাআলা সেই কথাগুলো বলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মহাকাশের কথা বলেছেন, আল্লাহ রাসূল যে মানব সৃষ্টির কথা বলেছেন, ভ্রূণতত্ত্বের কথা বলেছেন, আজকের বিজ্ঞানীরা সেটা তো দেখে অবাক হয়ে গেছে, অসংখ্য বিজ্ঞানী ইতিমধ্যে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন না, আরো করে বলে আলহামদুলিল্লাহ। ডক্টর মরিস বুকাইলির নাম তো আপনারা শুনেছেন, যিনি বড় ডাক্তার ছিল, উনি আপনার ফ্রান্সের পক্ষ থেকে সে আপনার ফেরাউনের যে লাশ বের করেছে, ফেরাউনের লাশকে মমি করার দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছিল, উনি এই লাশ
লাশ নিয়ে গবেষণা করছে, লাশ নিয়ে গবেষণা করে তিনি দেখতে পাচ্ছে এই লাশ তো অনেক আগের লাশ, এটি তো আপনার স্বাভাবিক মৃত্যু হয় নাই, এই লাশের উপরে একটি লবণের পানির একটি আস্তরণ সেখানে দেখা যাচ্ছে, এই মানুষটা তো সাগরের মধ্যে মারা গেছে এটাই বোঝা যায়। তখন তাকে বলা হলো যে এই কথা তো ফেরনের লাশের কথা তো কোরআনের মধ্যে আছে, সুবহানাল্লাহ। সে বলে কেমনে কোরআনের মধ্যে আছে, বড় দেড় হাজার বছর আগে যে কোরআন নাজিল হয়েছে এই কোরআনের ভিতরে এই কথা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে ফেরাউন যে আমি তোমার লাশকে আমি আল্লাহ তাআলা অক্ষত রাখবো, আল্লাহ যে ওয়াদা করেছেন কোরআনের ভিতরে যে আমি তোমার লাশকে পচে গলে যেতে দেব না, যে আমি অবশ্যই তোমাকে আমি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবো, আমি আল্লাহ তোমার শরীরকে আমি অক্ষত রাখবো। কোরআনের এই ঘোষণা যখন তার সামনে আনা হলো সে তো অবাক হয়ে গেল, দেড় হাজার বছর আগে মুহাম্মদ কেমনে জানলো যে ওনার হাজার হাজার বছর আগে এই ফেরাউন যে মারা গেছে ফেরাউনের কথা উনি কিভাবে বুঝতে পারলো, অথচ মুহাম্মদের জীবন আমি পড়েছি উনি তো কারো কাছে লেখাবো না, কারো কাছে কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো স্কুল কলেজে লেখাপড়া করে নাই, তাহলে মুহাম্মদ কেমনে জানলো, অবশ্যই এটি মুহাম্মদের কালাম নয়, এটি কালাম কার, মরিস বোকালি পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিত এইভাবে হাজার হাজার বিজ্ঞানী, হাজার হাজার আপনার বড় বড় স্কলার আজকে কোরআন পড়ে ওরা মুসলমান হয়ে যাচ্ছে, এই ঘটনা বললে অনেক সময় লাগবে। এরকম অনেক বড় বড় স্কলার আজকে ডক্টর কিতমোর যেটি আপনার ব্রণ তত্ত্ব আবিষ্কার করেছে, উনি তো কোরআনের যে আপনার সুরা আলোকের মধ্যে আল্লাহ যে কোরআনে মানব শিশুর যে ব্রণ তত্ত্বের কথা আল্লাহ তাআলা বলছেন মিন আলোক, আল্লাহ বলছে আমি যোগাকৃতির একটা রক্তপিণ্ড থেকে হলকাল ইনসান মিন আলোক আমি মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার, মুহাম্মদের পক্ষে এটা জানা কেমনে সম্ভব হলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এমন কোন বিষয় বাদ রাখে নাই যে বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করে নাই। এই কোরআনের মধ্যে সায়েন্স আছে, এই কোরআনের মধ্যে আপনার পদার্থ বিজ্ঞান আছে, এখানে আপনার রসায়ন আছে, এখানে আপনার ফিজিক্স আছে, এখানে বায়োলজি আছে, এখানে আপনার পৃথিবীর যত জ্ঞানের বিজ্ঞানের যত শাখা প্রশাখা আছে সব শাখা প্রশাখার বর্ণনা আল্লাহর কোরআনের ভিতর আছে না নাই। মহাকাশের ভিতর ব্যাপার আলোচনা আছে, প্রাণী বিজ্ঞানের ব্যাপার আলোচনা আছে, এখানে রাত আর দিনের ব্যাপার আলোচনা আছে, এখানে মানুষের সৃষ্টি সম্পর্কে আলোচনা আছে, অতীত জাতির ইতিহাস সম্পর্কে আলোচনা আছে, এখানে এত জ্ঞান আর বিজ্ঞানের মহাসমাহার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে করেছেন, এটা দুনিয়ার কোন মানুষের পক্ষে এত জ্ঞান অর্জন করা কখনো সম্ভব নয়। এই কোরআন সাক্ষী দিচ্ছে, কোরআন কালাম কার বলেন না, এই কালাম কার, এই কোরআন হচ্ছে আমার আল্লাহ তাআলার কালাম। তাহলে কোরআনের দুই নাম্বার আপনার শ্রেষ্ঠতর দিক হচ্ছে কোরআনের যে বক্তব্য, কোরআনের যে কথা, কোরআনের যে বর্ণনা, এরকম আপনার জ্ঞান বিজ্ঞানে ভরা কোনো কথা দুনিয়ার কোনো মানুষের পক্ষে বলা সম্ভব না। কিছুদিন আগে টরেন্টোর একজন বিজ্ঞানী নাবিক উনি কলমা বলে মুসলমান হয়ে গেছেন, সে নাবিক আপনার সূরা বনি আপনার কোরআন মজিদের এই সূরাতুন নূরের আয়াত পর্যন্ত যখন পড়লেন আও কাজুলুমাতিন ফি বাহারিল লুজ্জি ইয়াগশাহু মাউজুম মিন ফাওকিহি সাহাব যুলুমাতুম বাদুহা ফাওকা বাদিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন অন্ধকার সমুদ্রে যখন সাইক্লোন হয়, যখন ভূমি আপনার ঘূর্ণে ঝড় হয়, এমন অন্ধকার নেমে আসে বিশাল বিশাল আপনার ঢেউর পর ঢেউ আশ্রে পড়ে, সেই ঢেউর তলদেশে কোনো আপনার সাম্পান যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কোনো মানুষ যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সমুদ্রে তলদেশে যখন পৌঁছে যায় অন্ধকারের পর অন্ধকার, আল্লাহ বলে জুলুমাতুন বাদুহা ফাওকা বাদ, এক অন্ধকারের পর আরেক অন্ধকার, একদিকে গভীর তলদেশের অন্ধকার, আরেকদিকে আপনার সমুদ্রের অন্ধকার, আরেকদিকে ঢেউর অন্ধকার, আরেকদিকে মেঘমালার অন্ধকার, অন্ধকারের পর অন্ধকারের ভিতরে একজন মানুষ যখন ডুবে যায় আল্লাহ যে ঘূর্ণিঝড়ের বর্ণনা দিয়েছেন, এই নাবিক বলল আমি তো আপনার সমুদ্রের মধ্যে জীবন কাটিয়ে দিয়েছি, বিশাল বিশাল সাইক্লোনের সময় আমি আপনার জাহাজ নিয়ে ওই মহাসমুদ্রে ছিলাম, সমুদ্রের সেই ঘূর্ণিঝড়ের দৃশ্য আমি দেখেছি, কোরআনের বর্ণনার সাথে পুরা দৃশ্য মিলে যায়। মুহাম্মদ তো উনি একজন মরুভূমির মানুষ, উনি তো জীবনে কোনোদিন আপনার সমুদ্র সফরে তিনি যায় নাই, সমুদ্র সফরে তিনি যায় নাই, তিনি তো সমুদ্র নয়, তিনি মরুভূমির আপনার মরুভূমিতে যে মরুজড় হয় এটার বর্ণনা উনি দিতে পারে, বালিকণার বর্ণনা দিতে পারে, কিন্তু সমুদ্রের সাইক্লোনের বর্ণনা তো মুহাম্মদের পক্ষে দেওয়া সম্ভব
না, তাহলে অবশ্যই তিনি বুঝলেন এটি মুহাম্মাদের কালাম নয়। যিনি সমুদ্রের সাইক্লোন সৃষ্টি করেছেন সে মহান স্রষ্টা যিনি, মহান রব্বুল আলামিন যিনি, তিনি হচ্ছে এই আপনার কোরআনের রচয়িতা। এই কথা বুঝেই তিনি পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, সময় আমার হাত থেকে চলে যাচ্ছে। তিন নাম্বার যে পয়েন্ট আমি বলতে চাই, এই কোরআনের শ্রেষ্ঠত্বের আরেকটা দিক হচ্ছে এই কোরআন শুধু আপনার শুধু জ্ঞান আর বিজ্ঞানের বর্ণনা দেয় নাই, আল্লাহ বলছে বায়ানুল লিন্নাস, সমগ্র মানব জাতির জন্য যা দরকার সব আমি খুলে খুলে আমার কোরআনের ভিতর বলে দিয়েছি। আল্লাহু আকবার, এই কোরআন শুধু আপনার শুধু জ্ঞান আর বিজ্ঞানের বই নয়, এই কোরআনের ভিতরে আরেকটা বিষয়ের বর্ণনা আছে, সেটি হচ্ছে মানব জাতির জীবনের শান্তির জন্য, জীবনের মুক্তির জন্য যে আইন দরকার, ইনসাফ পূর্ণ আইন। এই ইনসাফ পূর্ণ আইন আছে কোন কিতাবে বলেন তো, কোন কিতাবে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাম ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোরআন, আমি যে কোরআন নিয়ে আসছি কোরআনের ভিতরে দুটো জিনিস 100% পরিপূর্ণ মাত্রায় আছে। কয়টা জিনিস? এক নাম্বার, কোরআনের ভিতরে যত ইনফরমেশন আছে সবগুলো সত্য। আল্লাহু আকবার, কোরআনের একটা বক্তব্য মিথ্যা কেউ প্রমাণ করতে পারে নাই, পারবেও না কিয়ামত পর্যন্ত। কোরআনের সব কথা সত্য আল্লাহ বলে দিয়েছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন হচ্ছে এমন এক কিতাব যে কিতাবের ভিতরে কোনো মিথ্যার আপনার সন্দেহের কোনো অবকাশ নেই, মিথ্যার কোনো সংস্রব নেই, কোরআনে যা বলেছে সব সত্য। দুই নম্বরে এই কোরআনের ভিতরে আপনার ইনসাফপূর্ণ একটা আইন আছে, বিধান আছে, যে বিধান কায়েম করে আমার বিশ্বনবী মদিনাতে একটি ইসলামী স্টেট তিনি কায়েম করেছিলেন, সেই মদিনার ইসলামী স্টেটের আপনার আইন ও বিধান ছিল এই 30 পারা কোরআনে। কোরআনের ভিতরে শুধু ধর্মীয় আলোচনা নাই, কোরআনের ভিতরে শুধু আখেরাতের আলোচনা নাই, কোরআনের ভিতরে শুধু জিকির আজকারের কথা নাই, এই কোরআনের ভিতরে রয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য জীবন পরিচালনার জন্য যে আইন ও কানুন আছে, এই সব আইন ও কানুন দিয়ে আল্লাহ কোরআনকে আল্লাহ তাআলা ভরে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা মাওলানা মুমিনুর রহমান মুমিন সাহেব আমাদের মাঝে আজকে খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন দেশপরণ্য আলেমে দিন আমাদের সকলেরই প্রিয় ব্যক্তিত্ব মাওলানা মনোয়ার হোসেন মুমিন আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে পৌঁছেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। তিনি এক্ষুনি আমাদের সামনে আলোচনা করবেন ইনশাআল্লাহ। তো আমি আপনাদের কাছে যে পয়েন্টটা আলোচনা করতে চাই যে তিন নম্বরে এ কোরআনের ভিতরে রয়েছে এমন এক আইন যে আইনের সাথে দুনিয়ার কোন মানুষের পক্ষে, কোন পার্লামেন্টের পক্ষে, কোন জ্ঞানের বিজ্ঞানের পক্ষে যতই গবেষণা করো আল্লাহ কোরআনের মতো ইনসাফপূর্ণ কোন আইন রচনা করা সম্ভব হবে না, হবে না, হবে না, ঠিক কি না? কোরআনের ভিতরে যে আইন আছে এটি হচ্ছে 100% 100% ইনসাফে ভরা একটি আইন। এই আইন রচনা করেছেন কে? জোরে বলেন না, তিনি কে? আল্লাহকে পুরুষ না মহিলা? বলেন পুরুষ না মহিলা? পুরুষও নয় মহিলাও নয়। আমার আল্লাহর কি কোনো দল আছে নাকি? আমার আল্লাহ উনি হচ্ছেন, আমরা হয়তো দলের ঊর্ধ্বে নয়, আমরা হয়তো কেউ পুরুষ কেউ হয়তো মহিলা, কেউ ব্যবসায়ী কেউ শ্রমিক, কেউ আপনার ডাক্তার কেউ পেশাজীবী, অনেক পরিচয় আমাদের আছে, কিন্তু আমার আল্লাহর এরকম কোনো পরিচয় নাই। আমার আল্লাহ হলেন নিরপেক্ষ, আমার আল্লাহ হলেন সবার জন্য। আমার আল্লাহ যখন আইন রচনা করে তখন সেটি কোনো গোষ্ঠীর জন্য, কোনো পক্ষের জন্য সেটি আপনার আপনার বেইনসাফি হয় না, সেখানে জুলুম থাকে না, অন্যায় থাকে না। আমার আল্লাহর পক্ষেই একমাত্র মানব জাতির জন্য ইনসাফপূর্ণ আইন রচনা করা সম্ভব। আর সে আইন রচনা করে আমার আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন, সেই কিতাবের নাম কি? কোরআন। এই জন্য আমার আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, আমার কোরআনের যে আইন আমি দিয়েছি কোরআনের আইনের মতো একখানা আইন তোমরা রচনা করে দেখো, সারা দুনিয়ার মানুষ চেষ্টা করেও আমার কোরআনের মতো একটা সংবিধান একটা আইনের কিতাব তোমরা রচনা করে দেখো। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, আমার কোরআনের মতো ইনসাফপূর্ণ কোনো আইন রচনা করা তোমাদের পক্ষে সম্ভব না, সম্ভব না। এই জন্য পৃথিবীতে যতই তন্ত্র আর মন্ত্র আসুক, যত মতবাদ এই পৃথিবীতে কায়েম হোক, মানব জাতির অশান্তি বাড়বেই বাড়বে, মানব জাতির জীবনে শান্তি আসবে না। যদি শান্তি আনতে হয় ইনসাফ প্রতিষ্ঠিত করতে হয় কোরআনের আইন ছাড়া এই জমিনে শান্তির বিকল্প আর কোনো রাস্তা নাই, ঠিক কিনা বলেন না? এই কোরআনের ভিতরে একমাত্র
শান্তির সেই আপনার ঠিকানা আমার আল্লাহ তাআলা দিয়েছেন। ইনসাফপূর্ণ আইন একমাত্র কোরআনের ভিতরেই আছে, সেজন্য মানব জাতিকে ফিরে আসতে হবে আজকে কোরআনের কাছে। আপনি যত মন্ত্র যত তন্ত্র আপনি যত যত জ্ঞান গবেষণা মানব জাতির কাছে আছে, কোনো কিছু দিয়ে মানব জাতির জীবনে শান্তি আসবে না। আজকে আমাদের বাংলাদেশে আমরা মনে করছিলাম এই বাংলাদেশে আপনার শুধু ব্রিটিশের আছে বলেই আমরা শান্তি পাচ্ছি না, ব্রিটিশের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি 200 বছর আমরা গোলামের জিনজের ছিঁড়ে আমরা শৃঙ্খল থেকে মুক্ত হয়ে 47 আমরা স্বাধীনতা লাভ করছিলাম, ঠিক কিনা? এরপর আমরা চিন্তা করলাম যে না, ব্রিটিশরা চলে গেছে কিন্তু পাকিস্তানিরা আছে, এই বোতাড়াতে না পারলে জীবনে শান্তি আসবে না। এই জন্য আমরা সবাই মিলে আন্দোলন করলাম, পাকিস্তানিদেরকে আমরা এই দেশ থেকে তাড়িয়ে আমরা 71 আমরা এই দেশকে স্বাধীন করলাম। এখন কোনো পাকিস্তানিও নাই, ব্রিটিশও নাই, এখন সবাই আমরা বাঙালি, কথা বলেন ঠিক কিনা? আর এই বাংলাদেশ আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আজকে 50 বছর পার হয়ে গেছে, কিন্তু এই বাংলাদেশে এখনো কি আমরা শান্তি পেয়েছি? এখনো কি আমাদের দেশে অন্যায় বিচারে মানুষ মরে? মরে কি না? মরে না, মানুষ এখনো মরতেছে, এখনো নারী ধর্ষিতা হচ্ছে, এখনো আপনার কিভাবে যে গরিব অসহায় মানুষ বাড়তেছে, দেশে আজকে যে শান্তির হাহাকার চলছে, এটার কারণ কি? বাঙালিরা শাসন করলে শান্তি আসবে না, পাকিস্তানিরা শাসন করলে শান্তি আসবে না, ব্রিটিশেরা শাসন করলে শান্তি আসবে না। শান্তি আসবে শুধু একটা মাধ্যমে, সেটি হচ্ছে আল কোরআনের শাসন ব্যবস্থা যদি এই জমিনে কায়েম হয় তাহলেই জমিনে শান্তি আসতে পারে, ঠিক কিনা বলেন না? সুতরাং শুধু বাঙালি শাসন করলে হবে না, শুধু আপনার মহিলারা শাসন করলে হবে না, পুরুষেরা শাসন করলে হবে না, এদেশে শান্তি আর মুক্তির জন্য একখানা কিতাব প্রয়োজন, সেই কিতাবের নাম কি? আল কোরআন। দল মত নির্বিশেষে আমরা যদি আবার কোরআনের পাশে আসতে পারি তাহলে কোরআন আমাদেরকে শান্তির ঠিকানা খুঁজে দেবে ইনশা আল্লাহ। সেজন্য আমাদেরকে তৈরি হতে হবে, আমাদেরকে আজকে প্রস্তুতি নিতে হবে, এই জমা এই জমিনকে এই কয়েক সমাজকে আমরা কোরআনের সমাজে পরিণত করবো ইনশাআল্লাহ। মদিনার যে সমাজ কায়েম হয়েছিল আমরা সেই মদিনার ইসলামী সমাজ বিনির্মাণের জন্য আমাদেরকে আজকে শপথ নিতে হবে, রাজি আছে কিনা? রাজি আছে কিনা? যদি আমরা রাজ্যকে দোহা তুল আমার আল্লাহকে দেখাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি আমাদের হাতগুলো কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। প্রিয় উপস্থিতি, এরপরে 4 নম্বর যে কথাটা আমি বলতে চাই 2 মিনিটে, সেটি হচ্ছে এই জমিনে আল্লাহ যে কোরআনের প্রত্যেকটি কিতাব নাজিল করেছেন, কোরআনের ভিতর আরেকটা জিনিস আছে, সেটি হচ্ছে ভবিষ্যতের আপনার গায়েবের যে খবর আমার কোরআন দিয়েছে। এ পর্যন্ত কোরআনের একটা মেসেজ একটা ইনফরমেশন এখনো পর্যন্ত মিথ্যা প্রমাণিত হয় নাই, কোরআনে যা বলেছে সব সত্য বাস্তবায়িত হয়েছে, ঠিক কিনা? এই কোরআনের ভিতর যত কথা বলা হয়েছে সব কথা সত্য। আমার আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযী ফরাদা আলাইকাল কোরআন লরাদ্দুকা ইলা মাআক, হে নবী আপনার উপরে যে আল্লাহ কোরআন নাজিল করেছেন সে আল্লাহ তাআলা আপনার সাথে ওয়াদা করছেন, মক্কাবাসীরা আপনাকে হত্যা করতে চায়, মক্কাবাসীরা আপনাকে এই দেশ থেকে বিতাড়িত করে আপনাকে দেশ থেকে বের করে দিতে চায়, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম এই মক্কাবাসীরা যতই ষড়যন্ত্র করুক যতই যুদ্ধ করুক সংগ্রাম করুক আমি আল্লাহ তাআলা আপনাকে বিজয় দেব। আল্লাহু আকবার, ওয়াদা কার? বলেন না ওয়াদা কার? আমি অবশ্যই আপনাকে লড়াত তো গাইলাম, অবশ্যই আপনাকে আপনার জন্মভূমি এই মক্কাতে বিজয়ী বেশে আবার আমি আপনাকে পৌঁছাই দেব। এই ওয়াদা কার? আল্লাহর রাসূলের জীবনে এটা কি ঘটছে নাকি ঘটে নাই? ঘটেছে। মাত্র 8 বছরের ব্যবধানে মক্কা থেকে মদিনায় হিজরত করার 8 বছরের ব্যবধানে আল্লাহ তাআলা যে মক্কার মানুষগুলো আমার নবীকে রাতে রাতে হত্যা করার জন্য ঘর ঘেরাও করছিল, আমার নবীকে মেরে ফেলার জন্য চেষ্টা করছিল, সেই মক্কাবাসীদেরকে আমার নবী 10,000 সৈন্য নিয়ে মদিনা থেকে এসে গোটা মক্কা ঘেরাও করে বিনা যুদ্ধে আমার নবীকে আল্লাহ তাআলা মক্কার বিজয় দান করেছিলেন, সেই মক্কাবাসীরা আমার নবীর কাছে সারেন্ডার হয়ে গেছিল, ঠিক কিনা? কোরআন আপনার ইনফরমেশন দিয়েছে, কোরআন ভবিষ্যৎবাণী করেছে ইসলামের বিজয় হবে, কোরআনের বিজয় হবে, সেই বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ। এই কোরআনের বক্তব্য যেমন সত্য প্রমাণিত হয়েছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মানুষকে কোরআনের আলোকে তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন, স্বৈরতন্ত্র আসবে, আমার পরে 30 বছর খেলাফত, এরপরে আপনার রাজতন্ত্র, এরপরে স্বৈরতন্ত্র, স্বৈরতন্ত্রের পরে আবার এই জমিনে খেলাফত আলামিন হাজির নবুয়া কায়েম হবে ইনশাআল্লাহ। আজকে আমরা সেই স্বৈরতন্ত্রের যুগ অতিক্রম করছি, বড় বড় স্বৈরাচারের আজকে আমাদের মাথার উপরে চেপে বসেছে, এই দেশকে স্বৈরাচার মুক্ত করে ইসলামের সমাজ বিনির্মাণের জন্য আমরা যদি এগিয়ে আসতে পারি ইনশাআল্লাহ, টুডে টুমারো, আজ হোক কাল হোক পরশু হোক ইনশাআল্লাহ এই জমিনে কোরআনের রস কায়েম
হবে এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? এই ভবিষ্যৎবাণী কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন নবীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কোরআনের কোন বক্তব্য এ পর্যন্ত মিথ্যা প্রমাণিত হয় নাই, হবে না কিয়ামত পর্যন্ত। এই জন্য কোরআন যা বলছে এটাই সত্য। কোরআনের সাথে মোকাবেলা করার শক্তি পৃথিবীর কোনো শক্তি নাই। আজকে যত জাতি যত দল কোরআনের বিরুদ্ধে নেমেছে, টুডে টুমরো ওরা ডাস্টবিনে যাবে ইনশা আল্লাহ। আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে সেই কোরআন বিরোধী নেতাগুলো আজকে যখন ওদের আপনার ওদের যখন পতন হয় তখন দেখি আমরা দেশের মানুষ কিভাবে খুশির বন্যা বইয়ে যায়, ঠিক না? আজকে এখান থেকে জালিমদেরকে আজকে শিক্ষা দিতে হবে। তোদের মতো জালিমদের পতনের পরে দেশের মানুষ যে আপনার আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছে, তোদের মতো জালিমদের পতন হলেও তোমাদের কি পরিণতি হবে ইনশা আল্লাহ। সেজন্য জুলুম আর নির্যাতনের স্টিমরোলা চালিয়ে কোরআনের আন্দোলনকে বন্ধ করার হীন প্রয়াস চালানো থেকে দূরে আপনার বিরত থেকে এখান থেকে ফিরে এসে কোরআনের পথে চলে আসার জন্য কোরআনের রস কায়েমের আন্দোলনে সবাইকে শরীক হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। হাযা মা ইনদু আল ইলম আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তাওহীদ জামাতা, কই গেল।